সব মুখরিত সন্ধ্যায় আপনাদের পেয়ে আজকে আমাদের অনুষ্ঠান সার্থক সার্থক হবে। আসলে নবনারন্দার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে অনেক অনুষ্ঠান, একাডেমিক কালচারের অনেক কিছুই হচ্ছে, আপনারা নিশ্চয় সবাই জানেন এবং সবাই দেখেছেন। গত ৬ মাস আমরা সেই একটা পুরনো প্রয়াস, এপিক প্রয়াস মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্য নিয়ে আমরা এতই ব্যস্ত ছিলাম, কিন্তু বর্ষা, রবীন্দ্রনাথ, যেহেতু আমরা বিশ্বাস করি রবীন্দ্রনাথ আমাদের গৃহ, রবীন্দ্রনাথ তো ভুলে থাকা যায় না, এবং বর্ষায় রবীন্দ্রনাথ হবে না সেটা তো হয় না। তো তাই জন্য হয়তো আজকের যে অনুষ্ঠানটা, সেই অনুষ্ঠানটা পরিকল্পনা অনেকদিন আগে হয়েছিল, কারণ প্রথাগতভাবে প্রত্যেক বছর যখন আমাদের নবরবী কীর্তনের শিল্পীদের সিডি রিলিজ হয় একটা অনুষ্ঠান করেই হয়, আর আমার মতে হয়তো আপনাদের মতো তাই আজকের যেই অনুষ্ঠানে যে শিল্পীরা আছেন, আমার মতে তো এই প্রজন্মের কোট আনকোট অন্যতম শ্রেষ্ঠ পুরুষ শিল্পী তিনজন, আপনারা একমত হবে নিশ্চয়ই, এবং অন্যতম বলল আমার মত নিতে গেলে হয়তো তিন এই প্রজন্মের তিন একদম কি বলবো শ্রেষ্ঠ শিল্পী। সুতরাং এইটার প্রচার হয়তো আমাদেরই একটু ভুল হয়েছে, যদি আরেকটু করতে পারতাম আরো লোক হতো, তবে যাই হোক, গান সর্বদাই গান সবভাবেই আমাদের অ্যাপিল করবে। তো এই আজকালকার দিনে মানে গত ৬-৭ বছর ধরে দেখছি অনেক রকম অনুষ্ঠান হচ্ছে, পঞ্চকবির গান, তিন কন্যা, অনেক কিছু। তো আমাদের অনেক যে এসেছিল তিন কন্যা যদি হতে পারে তার তিন পুত্র নয় কেন, তো তিন কন্যা কেন, তিন কন্যাটা কার তিন কন্যা সেটা বলা খুব মুশকিল। এটা অনেকটা এক কাপ চাই আমি তোমাকে চাই, কাকে চাওয়া হচ্ছে সেটা বলা যাচ্ছে না। যাই হোক, এখন আমি যদি এটা বলতাম তাহলে বলতাম অরিজিৎ মিত্র প্রেজেন্টস তিন পুত্র, তাহলে হয়ে গেল শ্রমিক শোভন আর দেবাশ্রিত তিন পুত্র, সেটা নয়। কিন্তু তিন পুত্রটা না দিয়ে আমরা প্রকৃতির গানে দিলাম, আর যেহেতু এটা একটা আনঅফিসিয়াল গ্যাদারিং, কয়েকটা কথা বলবার আছে। যে প্রকৃতির গান দিলাম, মানে প্রকৃতি, ধরো প্রকৃতি রবীন্দ্রনাথের যা যা গান আছে পর্যায় ভাগ করে দিলে অসাধারণ একটা কম্বিনেশন হয়। কিন্তু নবনালন্দা এবং নবরবীকরণের সঙ্গে যে তিনজন যার নাম বললাম তাদের যা সম্পর্ক এবং আমার সঙ্গে যা সম্পর্ক, মানে তাদের সঙ্গে কিছু মানে স্ক্রিপ্ট ফিক্স করা খুব মুশকিলের ব্যাপার। আমি যখন ফোন করে আলাদা আলাদা করে ফোন করে জিজ্ঞেস করলাম কে কোনটা গাইবে, চির বসন্ত সমিত্র বসন্তই দিল, সেটা ঠিক আছে। তারপর হচ্ছে তারপরে হচ্ছে বর্ষার পালা, শোভন বলে বর্ষা, দেবাদৃত বলে বর্ষা। তো আমি বললাম যে প্রকৃতির গাড়ি থাক, যে যা খুশি গাইবে। তো এবং তিনজনের মানে অ্যাপ্রোচটা তিন রকমের। আমি প্রথমে আসি শ্রমিক পালের কথা, কারণ শ্রমিক পাল পালের সঙ্গে নবনারন্দার সম্পর্ক আরেকটু আগে। শ্রমিক পাল তখন দূরদর্শনে টিভিতে বিভিন্ন চ্যানেলে খুব গাইছেন, তখন রেক্টার স্যার মানে আমার বাবা খুব অসুস্থ, এবং সবাই জানেন বাবা হচ্ছে হিমন্ত মুখার্জির প্রচণ্ড ফ্যান। তো বোধহয় শ্রীবন্নানটি বললেন যে একজন গান গাইছে এবং হিমন্ত মুখার্জি বলে, তো বাবা দেখতাম দেখতেন প্রোগ্রামগুলো দেখতেন। আর আমি তখন শ্রমিক পালের গান শুনিনি, তার কারণ হচ্ছে আমি কিন্তু এটা খুব আনঅফিসিয়ালি বলছি, দক্ষিণী কালো গানও ভালো লাগে না পুরুষদের, পুরুষদের গান করেছে মহিলা বলে, যাই হোক শ্রেয়াটা নেই সেটা নাই ভালো লাগে না, কারণ শ্রমিক পালকে নিয়ে এসেছিল, সেই শ্রমিক পালকে আমার প্রথম দেখা। আনলাই অন্য ছেলেরা যারা যে সংস্থা হলো সেখানে গান, এই প্রথম দেখলাম যে পুরুষালি একটা গলা গাইল, অসাধারণ লাগলো। সেই থেকে শ্রমিকের সময় একটা অন্যরকম বন্ধুত্ব হয়ে গেল,
এবং শ্রীবর্ণ আন্টি মাঝে মাঝে বলে যে সুমিতকে আমি আনলাম, এখন তো দেখি সুমিত খালি তোমার সঙ্গেই কথা বলে। তো যাই হোক, তো সুমিত পালের আরেকটা যেটা গুণ সেটা উত্তম কুমার, সেটা তো না বললেই চলে, সেটা তো সবাই জানেন। এবং পড়াশোনার ব্যাপারটা তো নিশ্চয়ই জানেন, ডক্টরেট ইকোনমিক্সে, এবং সত্য উনি এখন নবনানন্দার হায়ার সেকেন্ডারি ডিপার্টমেন্টে ইকোনমিক্স পড়াচ্ছেন গেস্ট লেকচারার হিসেবে। তো সেখানেও খুব ভালোভাবেই পড়াচ্ছেন। যাই হোক, সেটা গান অন্য কথা। এবং সুমিত পাল যখন নবরবীকরণ শুরু হলো, সুমিত পাল এবং তারপরে বোধ হয় ইমন, সুমিত কালের বোধ হয় এখন অব্দি সবচেয়ে বেশি, প্রায় প্রত্যেক বছরই একটা করে সিডি বের হয় ইমনের বেড়ায়। তো সুমিত ইমন প্রথম থেকেই, তারপরে আস্তে আস্তে এলো, এবং তারপরে দেবাদৃত সঙ্গে আলাপ করিয়ে দেওয়ার দায়িত্ব নিয়েছিল শেষপিয়া। শেষপিয়া আলাপ করিল, একটা ছেলে আছে খুব ভালো গান নাকি ভীষণ নাকি লাজুক, সে নাকি আসতে চাইছে না। তো যাই হোক, দেবাদৃত এলো। তো প্রথম দিন তো খুব ভদ্র হয়ে কথা বললো, গান গাইলো, বেশ বলিষ্ঠ গলা, আমার অফ হ্যান্ড মনে হলো একদম ইয়াং বয়সের শ্রীকান্ত আচার্য টাইপের গলা। তো গাইলো, কিন্তু ওর সবই ভালো, ডিসিপ্লিন বলে জীবনে কিছুই নেই। এবং তারপরে যেটা হলো, আমার সঙ্গে মানে প্রচন্ড মানে বন্ধুর মতো, ছোট ভাইয়ের মতোই আমার বাড়িতে এসে থাকে, মাঝে মাঝে থাকে, আমরা গল্প করি, সারা রাত গল্প করি, চলে যায়। পরের দিন হয়তো সেটা হয়তো দেবাদৃত বলবি, আমি বলি গান গিয়ে দাও। কিন্তু একটা জিনিস বলবো, এই সমীক বলুন, ইমন বলুন, আর যারা যারা আছে আমাদের, এটা মানে আমাদের খুব ভাল লাগে ভাবতে, যখন যা বলি সেটা মানে বিনা দ্বিধায় করে দেয়। মানে আজকাল তো অনেকে বলে না, সকালে আমার গলা ভালো হয়ে যাবে, বিকেলবেলা গাইবো না, দুপুরবেলা খেয়ে শরীর খারাপ হয়, তো এরা সেরকম বলে না, এবং যা বলি সে গানই গিয়ে দেয়, এবং কোনো স্কেল টেলের ব্যাপার নেই, সেটা হয়তো সুব্রত জানেন। তো 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 সেইভাবে দেবাদৃত এলো, আর দেবাদৃত এখন ঘরের লোকই হয়ে গেছে, আমাদের সঙ্গে শান্তিনিকেতনে যায়, এখানে প্রোগ্রাম করে। অন্যভাবে হয়ে যাওয়ার পর তারপরে তারপরে পিকচার এলো শোভন। শোভন ততদিনে নাম করেছে অন্য ফিল্ডের গানে, রবীন্দ্রনাথ না অন্য ফিল্ডের গানে, আমি নাম শুনেছি, কারণ সমসাময়িক তখন ওই সব চলছে, অনেক রিয়েলিটি শোটো নাম করেছে। তো একদিন বর্ষণমুখর এক রাতে আমরা শান্তিনিকেতন গেছিলাম, শোভন সেখানে ফোন করে বললো যে কোনো দেখা করতে চাই, তো শোভন এলো। সেটা রাত্রি 10টা বেজে গেছে, শোভন এলো, এসে ওকে অনেক অনুরোধ করাতে গাইতে চাইছিল না, একটা রবীন্দ্রসঙ্গীত গাইল। তো তখনই মনে হলো ওরা অসাধারণ। এবং সমীক শোভনের আরেকটা যে একটা জিনিস আছে, যে শোভন যখন রবীন্দ্রসঙ্গীত গায় প্রচণ্ড সিরিয়াসভাবে গায়, এটা কিন্তু মানে প্রচণ্ড অধ্যাবসায়। এবং যে কোনো অনুষ্ঠানের আগে ও ভালো করে ট্রেনিং নেয়, ইয়ে করে, এবং সেই ব্যাপারটা ঠিক আছে। মানে ওকে ওকে কিন্তু শোভনকে এখন আমি সেটা চেষ্টা করি না, আমি যাই না, ওকে যদি বলে শোভন এই গানটা গিয়ে দাও, গাইবে কিনা আমি যাই না, তবে দেখি হয়তো ভবিষ্যতে গাইবে। সুতরাং সমীক, শোভন আর দেবাদৃত, এটাকে ইজিলি তিন পুত্র, এই নবনানন্দার তিন পুত্র বলা যেতে পারতো। তো যাই হোক, আজকে আমরা মন ভরে গান শুনবো, তার আগে ওদের অডিও সিডি রিলিজ আছে। এবং আরেকটা জিনিস, ওদের সঙ্গে কথা বলেই ঠিক করেছিলাম যে সিডি রিলিজের অনুষ্ঠান অনেক বিশিষ্ট লোক টাকা দরকার, আজকাল সিডি রিলিজের অনুষ্ঠানে তরুণ যাদের গানের সঙ্গে সম্পর্ক নেই তারাও আসেন, সেসবই আসে, কিন্তু আমরা তো ওরকমভাবে করতে পারি না। ওদের এই একমত, হয়তো ছোটবেলা থেকে বা কোনো সময় সেরমভাবে ওরা যার কথা বলছি তার কাছে গান শেখেননি, কিন্তু আমি ইদানিং জগতে দেখাই, ইদানিং সময় দেখেছি যে কোনো সময় হলেই সবসময় ছুটে যায় তার কাছে। সুমিক আমি জানি শ্রীবর্ণ আন্টিকে আনঅফিসিয়ালি ডার্লিং বলে ডাকেন, দেবাদৃত ডাকে গুরু বলে, তবে সব টোনটা অন্যরকম, সে হয়তো মাইকেই বলে দেবে গুরু। আর শোভনকে আমার দেখা দুটো দৃশ্য, আমি একদিন গেছিলাম দুপুরবেলায় শ্রীবর্ণ আন্টির বাড়িতে, আমি দেখলাম যে তার সেখানে বোধহয় বিকেলে কোনো রবীন্দ্রনাথের ফাংশন ছিল, শোভন গান গেয়ে যাচ্ছে, হারমোনিয়াম বাজছে, আর শ্রীবর্ণ আন্টি মাখিয়ে খাইয়ে দিচ্ছে, এরকম সম্পর্ক এদের। তো সুতরাং
সবচেয়ে তাৎপর্যপূর্ণ এই সিট এই তিনজনের সিটিজেনদের জন্য শ্রীবর্ণান্তি ছাড়া বোধহয় কোনো লোকই হতে পারে না। তাই জন্য আমরা আজকে শ্রীবর্ণান্তিকেই বিশেষ অতিথি হিসেবে এখানে ডেকেছি, এবং যারা আছেন এখানে দ্বন্দ্বসঙ্গীতে তাদের নাম তোমরা দেখেছেন, তারা তো অবদানী পরিবারের সবাই। সুব্রত অন্য জায়গায় নাম দিয়েছে সুব্রত বাবু মুখার্জি, কিন্তু আমরা সেটা দিই না। আছে সন্দীপ শান্তিনিকেতনের। সন্দীপের সঙ্গে যখনই আমরা শান্তিনিকেতন যাই, ফাংশন হোক চাই নাচ হোক, এসে আমরা গল্প করি, আড্ডা দিই। সন্দীপ বলে সন্দীপ বর্ষায় শান্তিনিকেতন যাচ্ছে, তুমি ইলিশ মাছের ব্যবস্থা করতে পারবে? সন্দীপ কিন্তু ব্যবস্থা করে দেয়। তো এই ধরনের সম্পর্ক, এদের সঙ্গে কোনো গবেষণা সম্পর্ক নেই। আর আরেকজন তো আছেন আজকালকার প্রজন্মের উঠতি নৃত্যশিল্পী, আপনারা জানেন সিদ্ধার্থ ভট্টাচার্য। উনি ইদানিং এক মাস তদ্দার সঙ্গে কোনো সম্পর্ক ছিল না, কিন্তু মেঘনাথ বলকাব্যে আমার অনুরোধে শিবের ভূমিকা করেছিল, এবং ও ক্লেম করছে ও চেহারা কমানোর জন্য এক মাস ডালিয়া খেয়েছিল। তাতে কি কমেছে আমি বলতে পারবো না, কিন্তু করেছে, কিন্তু অসাধারণ, মানে সেই ব্যাপারে প্রচন্ড ডেডিকেশন দিয়েছিল। তো এই তিনজনের জন্য একটু জোরে হাত তালি দিন। এবং যাকে ছাড়া মহানন্দা কিছু হয় না, বিপ্লবদা তো আছে নিয়ে এখানে, বিপ্লবদাকে সবসময় আমরা ডাকি এবং না বললেই আসে, যেমন মেঘনাথ বলকার অন্য একটা অনুষ্ঠান ছিল বলে। তো বিপ্লবদা সুব্রত সিদ্ধার্থ এটা একটা মানে দোষই বলবো আমি, আনঅফিশিয়াল প্রোগ্রাম যখন বলি একদিনে তিনখানা চারখানা প্রোগ্রাম নিয়ে নেয়। সুতরাং আমি বুঝতে পারছি না যে সেদিকে 12 তারিখে এই অনুষ্ঠানে যেখানে তোমাদের অনবদ্য একটা যন্ত্র দিয়েছিলাম, সেখানে সবাই জিজ্ঞেস করছিল যে বিপ্লবদার বাবু কোথায়। কিন্তু ওরা তো দিনে যদি 4টে করে প্রোগ্রাম নেয় তাহলে কি করে হবে জানি না। তো যাই হোক, তাহলে আমরা আর দেরি না করে আমি প্রথমে তিন শিল্পীকে একটু ডেকে নিচ্ছি, তিন পুরুষকে ডেকে নিচ্ছি। শ্রমিক শোভন, শোভনাথকে বিশেষ দিতে হয় চুলের স্টাইলটা একটু উন্নত করে এসছে, যেভাবে তো তোকে ডাকি নিতে পারো। শ্রমিক শোভন দেবাদৃত আসুন মঞ্চে একটু পড়ার করে নিলাম। আমি রাজশেখর গৌরী যারা আছো নবরবিক্রম নবরতার পক্ষ থেকে আগে ওদের তোমাদের বরণ করে নিই। এবার আমি একটু শ্রীবর্ণান্তি আর বিপ্লবদাকে ডাকবো, সঙ্গে ডাকবো বাবু সন্দীপ সিদ্ধার্থ। একটু মঞ্চে এসো, আমরা ফর্মালি শ্রমিকের কথা শ্রমিক হাতে পঞ্চম শ্রী না রাগিনী বাজে রবীন্দ্রসঙ্গীত শ্রমিক পাল আলম সঙ্গীত আয়োজনে আবহ সঙ্গীত আয়োজনে সুব্রত মুখোপাধ্যায় সবাই আছে, বিপ্লবের সবাই আছে বিদ্যালয়ে। ঠিক আছে, আমি এই সিডিগুলো তো রিলিজ হলো, এখন যেটা বলার সর্বত্র পাওয়া যাবে, এখানেও নিচে আপনারা কালেক্ট করতে পারেন, অনলাইন পাওয়া যাবে, আর কি সব টেকনিক্যাল কাম আছে কিছু কিছু ভাই ইউটিউব সারা গানা টানা সব জায়গায় পাওয়া যাবে। আমি এবার একটু শ্রীবর্ণান্তিকে কিছু বলবার জন্য অনুরোধ করবো, এই তিনজন সম্বন্ধে কিছু বলো। কি বলবো, আমার তিন পুত্র তাই বোধহয় শ্রমিক দেবাদৃত আর শোভন। হ্যাঁ, প্রথমেই বলছি
প্রথম পুত্র সমীর, সমীর পাল। সবাই জানে সুপ্রতিষ্ঠিত, যেমন তার কণ্ঠ তেমনি তার গায়কি, একেবারে ঝরঝরে, কোনো অনুকরণ নেই। কোনো গান গাইবার আগে অসম্ভব অনুশীলন করে, যে জন্য এত সুন্দর লাগে, আর এই কারণেই সমীর গান গাইবে। আর দেবাদ্রী তো একটা অসম্ভব, ঈশ্বর ওকে একটা কণ্ঠ সম্পদ দিয়ে পাঠিয়েছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে ঈশ্বর আরেকটা জিনিসও দিয়েছে, একটু স্ক্রুটা ঠিক হঠাৎ দেবাদ্রী তো নেই, কোথায় কোথায় পরিচিতি, সেখানে কোথায় দেবাদ্রী জানি না। আবার কিছুদিন পরে উদয় হলো, তখন এসে আবার পরিচিতি এই গানটা গাই, ওই গানটা গাই, মানে মাথাটা যদি একটু ঠিক করে ও গান করে, ও যদি কোথাও একটা গান গাইতে থাকে আর সেখান দিয়ে কেউ গেলে তাকে তুমি দাঁড়াতে পারো কণ্ঠ সম্পদের জন্য, এইটাকে ঠিক রেখে এগিয়ে গেলে অনেক নিয়ে গেছে। আর সব থেকে ছোট, সব থেকে আর বলবো না, ভীষণ ভালো একটা ছেলে, দারুণভাবে গান গাইছে, সব রকম গানও গায়। তবে রবীন্দ্রসঙ্গীত বোধ হয় এটি প্রথম, আরে এটা দ্বিতীয়, আচ্ছা আচ্ছা, মানে একা অ্যালবাম এই প্রথম নবরঙ্গ থেকে করছি। ওর কথা কি বলবো, ওকে গান করাতে গিয়ে না আমি একটু অবাক হয়ে গেছি। ওর গলা জিসারকেও যেমন বলে, সিতেও তেমনি বলে। আমি কিন্তু কম গায়ক গায়িকার মধ্যে এই গুণটা আমি পাই, সত্যি সত্যি আমি না অবাক হয়ে গেছি। আমি যখন গান তোলাচ্ছি ন্যাচারালি, আমি তো আর অত ছাড়াটা এখন করি না, জিসারকে গাওয়াচ্ছি, সুন্দর লাগছে। তারপরে আমি ওকে জিজ্ঞেস করলাম, কোন স্কেলে গাইবি, বলেছি, এবং কি সুন্দর, মানে ও যে অনুশীলন এইটুকু বয়সে এতখানি করে ফেলেছে, আমি আশীর্বাদ করছি ও যেন আরো অনেকখানি এগিয়ে যায়। তিনজনের জন্য আমার অনেক শুভেচ্ছা, অনেক আশীর্বাদ রইল। আরেকটা কথা একটু বলবো, এখন তো সমানে শুনছি সিডির যুগ চলে গেছে, সিডির যুগ চলে যাচ্ছে, হয়তো সত্যি সত্যি আর কিছুদিন পরে পাওয়াও যাবে না, কিন্তু যতদিন ধরে নবরবী কিরণ আর হচ্ছে শ্রীনিবাস, এরা দুজনে যতদিন ধরে আমাদের ভালো ভালো গানগুলি উপহার দেবে, ততদিন আমরা এই সিডিগুলি কিনবো, শুনবো, আর নবরবী কিরণ আর শ্রীনিবাসের জয়ধ্বনি। শুনলে আমার একটা অন্যরকম ফিলিংস হয়, আসলে কি বলবো, এদের কথা বলতে গেলে অনেক কথা বলতে হয়, কিন্তু লোকে গান শোনবার জন্য বসে আছে। আমি খালি ধন্যবাদ জানাই অরিজিৎকে এবং শ্রীনিবাসকে, যে ও যে এরভাবে আমাদের কাজ করে যাচ্ছে এবং এত গান সবাইকে দিয়ে গাওয়াচ্ছে এবং আমরা শুনতে পাচ্ছি এদের গলায়। শোভন তো আমি সত্যি কোনোদিনও আমি আগে শুনিনি, শোভনের গান আমি সারেগামাতে শুনেছি, অসাধারণ ওর গলা লাগত। ওর রবীন্দ্রসঙ্গে এত ভালো গায়, সেটা আমি রেকর্ডিং করতে গিয়ে তখন বুঝতে পেরেছিলাম যে সেটা অসাধারণ গলা ওর, মানে কারোর সঙ্গে মেলে না, মানে আমি সত্যি মানে আমি মুগ্ধ হয়ে গেছি। আমার সমীকেও তাই, দেবদত্ত তাই, সবার এই তিনজনেরই গলা তিন রকম, মানে যার জন্য আমার এত খুব ভালো লাগে যে এদের গানের সঙ্গে বাজাতে, এরকম গান শুনতে আমাদের এত ভালো লাগে। আমার মনে হয় যে আপনারা যদি শোনেন আপনাদের সত্যিই খুব ভালো লাগবে, এবং সিডিগুলো সংগ্রহ করুন, আমাদের এদের গানগুলো শুনুন, তাহলে বুঝতে পারবেন যে এরা এত সুন্দর করে গেয়েছে গানগুলো, এত কষ্ট করে এত সময় দিয়ে গানগুলো গিয়েছে এত কাজের মধ্যে, এটাই আমার একমাত্র অনুরোধ। নমস্কার। প্রথম
প্রথমেই বলি এই তিনজন সম্বন্ধে তো যা শুনেছে আমি জানি না অসাধারণ আগে কতগুলো অবসান উচিত। প্রথমত হচ্ছে গানগুলো গায়ে ভীষণ ভীষণ ভাব দিয়ে ভীষণ বুঝে গানগুলো গায়ে এবং এর জন্য সবাই শুনতে ভালো লাগে। আমরা সব থেকে বড় কথা বাজাতে গিয়ে খুব এনজয় করি, এটা খুব ইম্পর্টেন্ট যে গান বাজাতে গিয়ে যদি আমরা কারোর সঙ্গে বাজাতে গিয়ে নিজেরা খুব উপভোগ করি ওর থেকে বড় পুরস্কার বোধ একটা শিল্পী কিছু হতে পারে না। তা এইটা তিনজনের থেকেই আমরা পাই। আমার সব থেকে আগে যেটা ভালো লাগছে সত্যি বলতে আপনারা জানেন যে আমাদের এখানে মহিলা শিল্পীদের সঙ্গে অনেক বেশি, এরকম তিনটে পুরুষ শিল্পী একসঙ্গে সিডি রিলিজ আমার জানি না এরা কথা বলেছে বলে মনে হয় না। তা এবং তিনজনেই অসাধারণ, আপনারা একটু পরে ওদের গান শুনবেন। সমন্ত নিজে গিটার বাজিও গায়, আর সনিক সম্বন্ধে কি বলবো, ও তো জুয়েল আপনারা জানেন যে অন্ত মুখার্জি এবং উত্তম কুমারের একটা, আর আমার আমি দুজনেরই খুব ভক্ত ছিলাম, একজন সনিকের আমি খুব ভক্ত। দেবাদি তো ভীষণ গলা খুলে যে গান গাওয়া এটা একটা অসাধারণ হচ্ছে দেবাদিদের মধ্যে, যার জন্য তিনজন আজকে এসছে এখানে গান গাইবে, আপনারা উপভোগ করুন, ওখানে ইমন রয়েছে, প্রত্যেকে মিলে একটা আমরা আজকের অনুষ্ঠানটা এনজয় করি। ওরা আর চাইবো যে আপনারা তো জানেন যে অনেক বছর ধরে গান গেয়ে যাওয়া এইটা আমি সবসময় ভগবানের কাছে আমি সবসময় চাইছি যে ওরা তিনজন বহু বছর ধরে গান গায়, এটা খুব ইম্পর্টেন্ট। চলুন আমরা শুরু করি অনুষ্ঠান। তোদের সবাইকে বলা আছে চারটে চারটে করে গান গাইবার জন্য, কিন্তু আপনাদের যদি ভালো লাগে আপনারা যদি অনুরোধ করেন এবং আপনারা যদি থাকতে পারেন তাহলে এটা আপনাদের উপর ছেড়ে দিলাম করবেন। আজকে প্রথমেই আমরা যাদের নাম বলেছিলাম সবাইকে মঞ্চে ডেকে দিলাম, সুব্রত, সন্দীপ, সিদ্ধার্থ, এদের জন্য আলাদা পরিচয়, আসনের জোরে হাত তালে দিয়ে তিন বরেণ্য ব্যক্তিকে পদ করে দিই। তো আজকে আমাদের এই অনুষ্ঠানের লটারি বলছে প্রথম শিল্পী দেবাদৃত চট্টোপাধ্যায়। প্রচন্ড বৃষ্টির সম্মুখীন হয়েছি এখানে, কেমন কতটা বৃষ্টি হয়েছে জানি না, তাও যে এতজন এসছেন, আন্টিরা এসছেন, অনেকেই পরিচিতরা এসছেন, খুব ভালো লাগছে। আর অ্যালবাম যে রিলিজ হলো এতে একটা আনন্দ, মানে আনন্দ তার কারণ এখন কেউ না যে যে বলে না আসো একটা অ্যালবাম করে যাও, এটা খুব ভালো লাগা। তবে আমার এই অ্যালবামটা কীভাবে তৈরি হয়েছে এটা ছোট্ট একটুখানি বলি। স্যার জানেন না আমার একটি স্টুডিও টেট নেওয়ার রয়েছে, হঠাৎ করে ফোন, আমি তো কখনো না বলতে পারি না, হ্যাঁ কালকে ততক্ষণে মিথ্যা কথা বানাতে পারিনি, ফাঁকে হবে বানাতে পারিনি, কালকে তো ফাঁকা ছিল, তাকে স্টুডিও চলে এসো। ঠিক আছে কেন বলো কি করতে হবে আমার বলো, নতুন কোনো প্রজেক্ট না, তুমি তোমার একটা নতুন প্রজেক্ট প্রজেক্ট করা সেই ভালোবাসার দিন থেকে আজকে এসে সেটা রিলিজ হলো, গান গাওয়া হলো অনেক কটাই। আমার বেশ পুরনো অনেক অনেক আগে 2011 তখন বেশ কয়েকটা ট্র্যাক করা হয়েছিল, সেই ট্র্যাকগুলো না আখাপ ছাড়া পড়েছিল, সেইটা স্যার নিজেই বললেন যে তোমার যা খরচা হয় তুমি খরচা করো, আমি দায়িত্ব নেব,
সেটা করলাম, করার পরে আজকে এসে রিলিজ। এবং আরও আমার অনেকগুলো গান আমি গেয়ে রেখেছি, স্যার বললেন অনেক কটা গান গাওয়ার কথা, আমি গেয়ে রেখেছি। স্যার নিজে বললেন যে এটা আজকে এবারে আটটার বেশি করো না, পুজোর সময় না, করো আমি হয়েছি বর্ষার গান তো একটা গাইছি আর সময় নষ্ট করছি না।
ঝুম্পিত তার ঝিল্লির মন্দির
সত্যি এখানে গান গাওয়াটা একটা লোভের ব্যাপার অরিজিতার জন্য, এবং যারা এখানে এতক্ষণ ধরে মানে কি বলবো আমাকে সাহস দিচ্ছেন, মানে এটা সত্যি সাহসের ব্যাপার। আগে সবসময় এনাদের টিভির পর্দায় দেখতাম, আমার গুরু মা শ্রাবণীদি, শ্রাবণীদির সাথে অনেককেই দেখেছি এবং আরো অনেকের সাথে, আমি কখনো ভাবিনি এবং এই সুযোগটা এখানে এসেই হয়েছে। আর জানি না কেন স্কুলে যখন আমি ঢুকি মনে হয় যেন নিজের স্কুলে ঢুকছি, আমি পড়েছি আমাদের ওখানকার স্কুলে কিন্তু তাও কেন জানি না একটা এরকম ব্যাপার কাজ করে। অনেক অনেক ধন্যবাদ অনেকেই এসছো আমার সাথে, যারা এসছে দিশা এসছে, গৌরব এসছে, ওরা আমার সাথে গৌরডাঙ্গা থেকে এসছে। সকলের জন্য নিজেদের জন্য একটা জোরে হাততালি হতে পারে। শেষ গান এই গানটা অনেকদিন গাওয়া হয় না, যদি গানটি ভুল হয় ছোট্ট একটা কথা, অ্যালবামটা রিলিজ হলে সবাই একটু শুনো একটু কিনো, জানি না কতটা কি গান গেয়েছি, তবে বলছি পরের অ্যালবামটা একদম ঠিকঠাক ভাবে বলবো, জানি না এটা আমি সব জায়গায় বলি। আকাশ তলে দলে দলে মেঘ যে ডেকে Oh,
ওই মালতি দাতা দোলে দোলে পিয়ার তরুর কোলে, ওই মালতি দাতা দোলে হাতে মালতি দাতা দোলে দোলে পিয়ার তরুর কোলে, ওই মালতি I'm not afraid to die.
Thank you.
Thank you.
Thank you.
Oh,
Thank you.